শুরুটা দেখেই বুঝতে পারছো যে আজকে তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের ইউনিক রেসিপিটা হলো হোমমেড সিজুয়ান সস বাড়িতে আমরা কিভাবে সিজুয়ান সস বানাবো হ্যালো एवरीवन আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুইড শেফ প্রসেনজিৎ আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই চাইনিজ সিজওয়ান সসের রেসিপিটা এর জন্য আমি নিয়ে নিয়েছি রেড চিলি পেস্ট রেড চিলি পেস্ট আমি কিভাবে বানিয়েছি আমি ড্রাই রেড চিলি অথবা শুকনো লঙ্কাকে বয়ল করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তারপর এটা হয়ে গেল রেড চিলি পেস্ট এবার যে ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে নেবো সেটা হলো গ্রিন চিলি সস এটা মার্কেটে অ্যাভেলেবেল বটলে পাওয়া যায় তো গ্রিন চিলি সসটা তোমরা দেখে নাও তোমরা অনেকেই জানো তোমাদের কিচেনেও থাকে এই সসটা এরপর নিয়ে নেবো টোমেটো কেচ এই সসটা কিন্তু আমাদের রান্নাঘরে আজকাল প্রায় মডার্ন কিচেনে থেকেই থাকে এটা ছাড়া কিন্তু আজকালকার কিচেন অসম্পূর্ণ থেকে যায় তাহলে এরপর নেব আদা বা জিঞ্জার চপ জিঞ্জারকে খুব সুন্দর করে ফাইন করে কুচি করে কেটে নেবো দেখতে পাচ্ছ তোমরা চিনির দানার মতন জিঞ্জারটাকে আমি চপ করে নিয়েছি এরপর নেবো রসুন বা গার্লিক চপ গার্লিকটাকেও সুন্দর করে ফাইন করে কিমা বা চপ করে নিয়েছি চাইনিজ কুইজাইনে বা কালিনারি ইন্ডাস্ট্রিতে এই কাটিংগুলোকে চপ বলা হয়ে থাকে এরপর যেই ইনগ্রেডিয়েন্টসটা নিয়ে নেবো সেটা হল গ্রিন চিলি অথবা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকেও আমি চপ করে কেটে নিয়েছি এরপর যেই ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে নেবো সেটা হলো রেড অনিয়ন বা পেঁয়াজ পেঁয়াজকেও কুচি করে কেটে নিয়েছি সুন্দর করে ছোট ছোট করে চপ কেটে নিয়েছি এরপর নিয়ে নেবো গাজর অথবা ক্যারট ক্যারটকেও আমরা ছোট ছোট করে চপ কেটে নেবো দেখো একদম চিনির দানার মতন কেটে নিয়েছি তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্টস যেটা হোটেল বা রেস্টুরেন্টে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট বাড়িতে খুব একটা বাজারে পাওয়া যায় না সেটা হলো স্যালারি স্যালারি একটা গাছ একটা হাফস বলতে পারো আমি তোমাদের দেখিয়ে দেব কেমন স্যালারিটাকেও আমরা চপ করে কেটে নিয়েছি চলো স্যালারি গাছের সাথে আজকে পরিচয় করিয়ে দিই এটা হলো স্যালারি গাছ এটার পাতাটা আমরা ইউজ করবো না এটা স্টেম বা ডানটিটাকে আমরা ইউজ করব। এটা লোকাল মার্কেটে খুব একটা পাওয়া যায় না বাট সুপার মার্কেটে এটা অ্যাভেলেবেল এরপর নিয়ে নেব সল্ট বা নুন তো আমরা নুন নিয়ে নিলাম এরপর নিয়ে নেব চিনি বা সুগার চিনি নিয়ে নিয়েছি এরপর যে ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে নেব সেটা হলো হোয়াইট পেপার পাউডার যেটা চাইনিজ কুইজাইন্সে কিন্তু ভীষণভাবে ব্যবহৃত করা হয় আমি সল্ট সুগার এবং হোয়াইট পেপারকে আলাদা করে নিলাম ইনগ্রিডিয়েন্টসগুলোকে এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের একবার দেখিয়ে দিই গার্লিক জিঞ্জার অনিয়ন চিলি স্যালারি ক্যারোট চিলি পেস্ট টমেটো কেচাপ এবং গ্রিন চিলি সস তাহলে এই রইল নটা ইনগ্রিডিয়েন্টস আর তার সাথে তিনটে সল্ট সুগার এবং হোয়াইট পেপার তাহলে এই বারোটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে সসটা বানাবো তাহলে আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানটাকে হট করে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি অয়েল ভেজিটেবলস অয়েল ইউজ করতে পারো তেলটা যখনই গরম হয়ে যাবে আমি অ্যাড করব। জিঞ্জার জিঞ্জার কুচি অ্যাড করার পরে জিঞ্জারটাকে ভালো করে সাউথে করে নেবো বা কুক করে নেবো তারপর অ্যাড করবো গার্লিক এবার জিঞ্জার আর গার্লিকটাকে আমরা ভালো করে কুক করবো যাতে কাঁচা না থাকে যাতে হালকা কুক যখন হবে তখন আমরা এর মধ্যে আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো তাহলে জিঞ্জার গার্লিক দেখো অলমোস্ট হাফ কুক হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো অনিয়ন ওনিয়নটাকে ভালো করে আমরা কুক করে নেব আনটিল গেটিং ব্রাউন কালার যতক্ষণ না ব্রাউন কালার আসছে বা অনিয়নটা কুক হচ্ছে অনিয়ন কুক হয়ে যাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে পেঁয়াজটা কাঁচা রয়েছে কি না তাহলে আমরা সওতে করে নেব অনেকক্ষণ কুক করব যাতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে কুক হয় ভালোভাবে নাড়িয়ে নেব যাতে কোনো জায়গায় জ্বলে না যায় বা পুড়ে না যায় তাহলে তোমরা বুঝতে পারছো জিঞ্জার গার্লিক আর অনিয়ন কিন্তু অলমোস্ট কালার চলে এসছে কুক হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে অ্যাড করবো গ্রিন চিলি চপ বা কাঁচা লঙ্কা গ্রিন চিলি চপটা অ্যাড করার পরে এটাকেও আমরা ভালো করে একটু নাড়িয়ে কুক করে নেব এবার এই চারটে ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস যেটা হলো দেখো লঙ্কাটাকেও কিন্তু ভালো করে কুক করতে হবে নাহলে একটা কাঁচা লঙ্কার গন্ধ দেবে এবার এটার মধ্যে অ্যাড করব স্যালারি স্যালারি অ্যাড করে দিলাম স্যালাইটাকেও আমরা ভালো করে কুক করবো প্রত্যেক কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিক্সিওর যাতে ভালোভাবে কুক হয় কোনোটা যাতে কাঁচা না থাকে তাহলে কিন্তু সে ফ্লেভার আসবে না এবার এটার মধ্যে অ্যাড করব। গাজর বা ক্যারোট চপ তাহলে একদম ফাইন চপ ক্যারট আমি অ্যাড করে দিলাম এটা অ্যাড করার পরে এটাকেও আমরা ক্রামাইজড করে নেবো একটু কুক করে নেবো ক্যারট যখনই কুক হবে তখনই কিন্তু একটা ক্র্যামাইজড কালার আসবে একটা সুন্দর ফ্লেভার আসবে বেশিক্ষণ ক্যারেটটাকে আর কুক করবো না এবার এর মধ্যে অ্যাড করব রেড চিলি পেস্ট যে শুকনো লঙ্কা বাটাটা আমি বানিয়েছিলাম সেদ্ধ করে তো এবার এটাকে ভালো করে কুক করব, রেড চিলি পেস্ট বা শুকনো লঙ্কার বাটাটা কিন্তু আমাদের ভালো করে কুক করে নিতে হবে না হলে কিন্তু একটা শুকনো লঙ্কার একটা অদ্ভুত একটা কাঁচা গন্ধ আসবে তো দেখো আমি অনেকক্ষণ ধরে এটাকে কুক করে ভালোভাবে পাকিয়ে নেব আমরা যখন রেড চিলি পেস্টটাকে কুক করব। মেক শিওর যাতে এটা চিপকে না যায় বা লেগে না যায় তাহলে কিন্তু সসটাই খারাপ হয়ে যাবে এবার এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব। সেটা হলো গ্রিন চিলি সস এটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে বটলে কিনতে পাওয়া যায় তাহলে আমি গ্রিন চিলি সস অ্যাড করে এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে কুক করে নেব তাহলে গ্রিন চিলি সসও অনেকটা কুক হয়ে গেল এবার এটার মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব, সেটা হলো টমেটো সস বা টমেটো কেচাপ তাহলে অনেকটাই টমেটো কেচাপ আমি অ্যাড করবো এখানে টমেটো কেচাপের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি ভালো করে এবার এটাকে কুক করব যত কুক করবে তত দেখবে তেল উপরে আসবে এবং একটা রেড কালার আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো সল্ট এবং সুগার আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হোয়াইট পেপার পাউডার তাহলে আমার বারোটা ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি স্লো ফায়ারে এবার আমরা ধিমি আছে সসটাকে কুক করবো সসটা যত কুক করতে থাকবো দেখবে একটা লাল কালার আসতে থাকবে এবং অয়েলটা উপরের দিকে আসতে থাকবে অয়েলটা যখনই উপরে ভেসে উঠবে তখনই কিন্তু আমার সস রেডি হোটেল বা রেস্টুরেন্টে কালার ব্যবহার করা হয় আমি কিন্তু কোনো ফুড কালার বা আজিনা মোটর ব্যবহার করিনি তাহলে সস রেডি হয়ে গেলে দেখতে পেরেছো সসের কালার টেক্সচার এবং কনসিস্টেন্সি কেমন এসেছে আমি ফাইনালি একটা পাত্রে ঢেলে নেব সসটাকে আমরা ভালো করে ঠান্ডা করে রাইট টেম্পারেচারে যদি ফ্রিজে রাখতে পারি বিলো ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওর ফোরটি ডিগ্রি ফারেন্টে তাহলে সসটার সেলফ লাইফ একুশ দিন থেকে এক মাস পর্যন্ত হতে পারে আমার এই রেসিপিটা অনেক হোটেলে বানানো হচ্ছে আমি চাই এটা তোমাদের বাড়ির কিচেনেও তৈরি হোক আর তোমরা বানিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে আজকে এখানেই আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে